আমাদেরকে বলবে হ্যাঁ ভাই এখন কি ঠিক ভাবে শোনা যাচ্ছে আচ্ছা আমি আসলে আপনাদের আগের কথাগুলো নাই যেটা একটুখানি যেটুক শুনলাম সেটুক শুনে মনে হইলো যে

অসংখ্য রেফারেন্স দিয়ে সমস্ত তাফসির থেকে এবং হাদিস থেকে কোরআন থেকে কোরআনের নানা আয়াত নানা অনুবাদ অনেকগুলো অনুবাদ একত্র করে এটা রাখা হয়েছে উনি যদি সহজে বুঝতে চান সহজে যে জিনিস যদি একটা কিছু বুঝতে চান তাহলে এই যে দেখেন ডান দিকে ইয়াজুজ মাজুজ এবং সিদ্দাতুল মুনতাহা এই যে এই দুটা লেখাও উনি পড়তে পারেন ইয়াজুজ মাজুজ এবং সিদ্দাতুল মুনতাহা এই দুটা জিনিস কি এইটাও উনি পড়তে পারেন আর আরো আরো যদি ছোট মানে সহজে বোঝার মতো জিনিস জানতে হয় যেটা একদম ইজি ইজি টু আন্ডারস্ট্যান্ড সেটা হচ্ছে যে দুই সমুদ্রের পানি একত্রিত হয় কিনা বা দুই সমুদ্রের পানি মেশে কিনা সেই বিষয়ে লেখা আছে এবং সেই বিষয়ে যে কোরআনের যে দাবি যে দুই সমুদ্রের পানি মেশে না বা দুই এই পানি বা মিষ্টি পানি লোনা পানি মেশে না এই ধরনের যে একটা দাবি আছে কোরআনে কোরআনের দুইটা সুরাতে মোট তিনটা আয়াত আছে এই বিষয়ে এইখানে বলা হয়েছে যে এগুলো মেশে না এবং তাফসির তো ক্লাসিক্যাল তাফসির গুলাতে যে তাফসির গুলা

আধুনিক বিজ্ঞানী বিষয় কি বলছে এই বিষয়টা এখানে মানে দেয়া আছে এটা আপনি পরে দেখতে পারেন যে মানে এটা খুবই মানে হাস্যকর একটা বিষয় যে মিষ্টি পানি এবং লোনা পানি মেশে না এটা খুবই আচ্ছা আচ্ছা তোমরা এখানে কয়টা পয়েন্ট সমুদ্রের পানি আর আরও কয়টা জানা কি জানো ইয়াজুজ মাজুজ কোরআন এবং হাদিসে আছে যে পৃথিবীতে এমন একটা জাতি আছে যে জাতিটা মানুষের মতোই ইয়াযুজ মাজুজ হচ্ছে সূর্য সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে যে কোন একটা লিখে বা একাধিক শব্দ লিখে এখানে সার্চ দিলে ওই জিনিসটা চলে আসবে তো আসিফ ভাই উনি আরেকটা জিনিস বলেছিল যখন আপনি ছিলেন না সেটা হচ্ছে উনি না ওনার সাথে আমরা একমত হয়েছিলাম যে এই যে একটা সমাজে আস্তিক নাস্তিক হিন্দু খ্রিস্টান ধর্ম মানে বৌদ্ধ সবারই আসলে নিজের মতামত প্রকাশ করার অধিকার আছে সবারই একসাথে মিলেমিশে থাকার একটা অধিকার আছে কেউ কেউ হার্ম না করে অবভিয়াসলি আছে এই অধিকারটা সবার আছে তো আমি ওনাকে বলেছিলাম যে আমরা কোরআন হাদিস থেকে দেখবো না আসলে এই জিনিসটা ধর্ম কতটুকু সমর্থন করে আচ্ছা এই বিষয়ে তো ইসলাম একেবারেই সমর্থন করে না ইসলাম তো আসলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকেই মানে অন্য কোনো ধর্মের পূজা অর্চনা করা ইবাদত করা সেগুলো সমর্থন করে না আপনি যদি আমি এই বিষয়ে মানে একদম রেফারেন্স ভিত্তিক আলোচনা করতে পারি সেই আলোচনাটা করলে একটু সময় লেগে যাবে কিন্তু আমাকে সময় দিলে আমি সেই রেফারেন্স বের করতে পারি যে ইসলামিক রাষ্ট্রে সরিয়া ভিত্তিক রাষ্ট্রে অন্য কোনো ধর্ম পালন অন্য কোন মন্দির নির্মাণ গির্জা প্যাগোডা এগুলো তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হযরত মোহাম্মদের মানে সহি হাদিস আছে যে আমি ইহুদিন আসারা এবং অন্য অন্যান্য সকল পত্তলিককে আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করতে চাই উচ্ছেদ করতে চাই তাদেরকে সবাইকে উচ্ছেদ করে দিতে চাই এই বিষয়ে সরাসরি হাদিস আছে এবং তিনি বলে গেছেন যে অন্য কোন ধর্মের কোন মূর্তি তৈরি মন্দির তৈরি এগুলা সম্পূর্ণ ইসলামিক রাষ্ট্রে নিষিদ্ধ সেই সাথে কেউ যদি ইসলাম ত্যাগ করে তাহলে তার কল্লা উড়াইয়া দিতে হবে গর্দান উড়াইয়া দিতে হবে গলাটা মানে আলাদা করে ফেলতে হবে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলতে হবে এটাও সম্পূর্ণ সহিদিস আছে এই বিষয়ে কোরআনের আয়তেও এই বিষয়টা বলা হয়েছে সেই সাথে নবী মোহাম্মদের কোনো ধরনের সমালোচনা যদি কেউ করে কোনো একটা বিষয় নবী মোহাম্মদের কোনো একটা কথা বা কোনো একটা কাজের যদি সমালোচনা করে তাহলে তাকে সাতিমে রাসুল হিসেবে কোনো বিচার বিচার কাছে না গিয়ে কোনো খলিফার কাছে না গিয়েই যে মুসলমান তাকে গিয়ে হত্যা করে ফেলতে পারে এটাও ইসলামে সম্পূর্ণ জায়েজ এবং চার মাঝাবের যে চারজন ইমাম আছেন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক এবং ইমাম আবু আহমদ ইবনে হাম্বল ওনারা চারজনই এই বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছেন যে এই বিষয়ে ইমাম মালিকের একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ যে কেউ যদি নবীর যে আমার একটা বুতা ময়লা ছিল এই অভিমত ব্যক্ত করে তাহলে তাকে সাথে সাথে হত্যা করে ফেলতে হবে তার সে যদিও পরে তাহলে সেই তবা গ্রহণযোগ্য তাকে সাথে সাথে হবে যে বলছে কথা কিন্তু ইসলাম এই সমর্থন করে না ইসলাম যেটা বলছে যে অন্য কোন ধর্মের কোন প্রচার প্রসার প্রকাশ্যে অন্য ধর্মের সিম্বল মানে ধরেন আপনি ক্রুশ যদি ক্রুশ আপনি বহন করতে পারবেন না প্রকাশ্যে ব্যক্তিগতভাবে ঘরের ভিতরে আপনি অন্য ধর্ম পালন করতে পারেন কিন্তু প্রকাশ্যে করা যাবে না কোন অন্য কোন ধর্মের উপাসনা করা যাবে না অন্য কোন ধর্মের উপাসনালয় তৈরি করা যাবে না একটু দেখাতে পারবো আপনাকে কোরআন হাদিস থেকে যে আসলে ইসলাম কিভাবে শুধু যে নাস্তিক মুরতাদ না এমনকি অন্য ধর্মের মানুষেরও সহাবস্থান তাদের মূর্তি পূজা তাদের ভাস্কর্য রাখা এগুলো একটাও যে সমর্থন করে না এই জিনিসটা দেখাবো নাকি আপনার ইচ্ছা বলেন না মানে আমার হাতে আসলে অত সময় নেই মানে এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক আরো অনেক বেশি কথা বলতে হবে অনেক বেশি জানতে হবে পড়তে হবে তারপরে আচ্ছা আপনি একটা কথা বলবেন আচ্ছা আপনার একটা কথা বলবেন তো তো ভাই আপনি একটা জিনিস একটু ভাই আপনার কথার একটা একটু কারেকশন করে দেই যে আপনি বলেন সমর্থন করে না ব্যাপারটা কিন্তু সমর্থন করে না তা না বিরোধিতা করে সরাসরি বিরোধিতা করে এবং সেগুলো ভেঙে দিতে বলে অন্য ধর্মের উপাসনালয় পেলেই ভেঙে দিতে বলে ধ্বংস করে ফেলতে বলে এই বিষয়ে সরাসরি সৌদি আরবের যে সর্বোচ্চ সালাফি স্কলার আছে তাদের ফতোয়া পর্যন্ত আছে ভিত্তি দিয়েছে যে অন্য কোন ধর্মের মূর্তি ভাঙা উপাসনালয় ভেঙে ফেলা গুড়িয়ে দেওয়া এটাই হচ্ছে ইসলামের একমাত্র আদর্শ অন্য কোনো ধর্মের কোনো কিছু একটা মুসলিম রাষ্ট্র থাকতেই পারবে না সেগুলো ভেঙে গুড়িয়ে দিতে হবে তবে যদি দুর্বল থাকে মুসলমানরা তখন আরকি মেনে নিতে হবে কিন্তু যখনই তারা ক্ষমতা প্রাপ্ত হবে যখনই একটু শক্তি সামর্থ্য বাড়বে তখনই সব ভেঙে ফেলতে হবে এই বিষয়ে সম্পূর্ণ মানে ঐক্যমত আছে সালাফি স্কলারদের মধ্যে আচ্ছা হচ্ছে ইসলামের যে একদম সালাফি হচ্ছে তারাই যারা মনে করে যে আহ কোরআন এবং হাদিস কোরআন এবং সুন্নাহ এই দুইটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি এই দুইটার উপর ভিত্তি করেই সমস্ত কিছু পরিচালিত হবে এবং নবী মোহাম্মদ বলে গেছে যে আমার পরে চারটা জেনারেশন ইসলামের সহি আকিদার মধ্যে থাকবে পরে আস্তে আস্তে বিকৃত হওয়া শুরু করবে এই কারণে সালাফি যারা আছে তারা মনে করে যে নবী মোহাম্মদ এবং তার পর পরের চারটা প্রজন্ম পর্যন্ত সেটাই ছিল পিওর মানে একদম বিশুদ্ধ ইসলাম এরপরে যা এসছে সমস্ত কিছুতেই নানা ধরনের বিকৃতি ঘটেছে এই কারণে সালাফিরা মনে করে যে আমাদের সেই নবীর নবীর আকিদা কোরআন কোরআন যেভাবে নাজিল হয়েছে কোরআনকে নবী যেভাবে বুঝেছে তার সাহাবিগণ তাবে তাবেনগণ যেভাবে বুঝেছে ঠিক সেইভাবেই আমাদের বুঝতে হবে অন্য কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো হচ্ছে বিকৃত সেগুলোর ভিতরে বিকৃতি আছে এই কারণে তারা সেই নবী এবং মানে আল্লাহ এবং তার নবীর সুন্ন এটাতে ফিরে ফিরে যাওয়ার কথা বলে এবং আহ এই বিষয়ে আসলে মানে 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 রেফারেন্সই বলা আছে মোহাম্মদ নিজেই বলে গেছে এটা এটা মানে সালাফিদের নিজেদের বাড়ানো কথা না যে আমরা একটা নতুন ইসলাম বানাইলাম সেটা সেরকম কথা না নবী মোহাম্মদ নিজেই বলে গেছে যে আমার পরে চারটা জেনারেশন পর্যন্ত বিশুদ্ধ থাকবে ইসলাম তো এই কারণে সালাফিরা এই রেফারেন্সের ভিত্তিতে সেই আল্লাহ এবং তার নবীর সুন্নাকে এবং তার যে চারটা জেনারেশন তাদেরকে বিশুদ্ধ ধরে যেই তাদের যে ইসলাম সেটাকে বলা হয় সালাফি ইসলাম এরপরে অন্য অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে সেগুলা সেগুলো নানাজন নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করে কিন্তু যদি আপনি কোরআন এবং সুন্নাত সুন্নাই তো হচ্ছে কি আসলে ইসলামের মূল ভিত্তি সেখানে যদি আপনি যান এটা সালাফি হতে হবে না আপনার আপনার তো আসলে যে মুসলমান হলে আপনার আসলে আলটিমেটলি ওইখানেই যেতে হবে আপনি যদি মনে করেন আমি সালাফি হব না আমি সালাফি হব না সালাফি ভালো না তারপরেও কিন্তু আপনার মুসলমান হলে কিন্তু ওইখানে যাওয়া ছাড়া কিন্তু উপায় নেই সালাফি রা যে কথাটা বলতেছে সেটা মানা ছাড়া কিন্তু আপনার কোনো আসলে উপায় নেই তারিফ ভাই তো শুনলেন যে যে রেফারেন্স গুলো একেবারে মানে ই থেকেই কি বলে এটা আপনার হাদিস কোরআন সিরাত থেকেই মানে এবং এখানে সব একদম ইসলামের প্রথম যুগের স্কলারদের মানে যাদের সালফিসালিন বলে ওইগুলা রেফারেন্স গুলো কিন্তু এখানে এই সালাফিস কলার কিন্তু মূলত ওদেরই রেফারেন্স গুলো ইউজ করে আজকালকার টম ডিকান হ্যারি একটা ইয়ে করলো তাওফিকের এখন কতটুকু ইউজ করে কিভাবে ইউজ করে সেটা তো না দেখে তো বলা যাচ্ছে না ভাই তাই না আপনি বললে এই 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 তর্ক এত অল্প সময় শেষ হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে কি আজকের মতো আপনি যেহেতু মহাবিশ্বের উদ্ভব সম্পর্কে হ্যাঁ অনেক সময় অনেক রকম দেওয়া হচ্ছিল অনেক রকম সর্বশেষ যে জিনিসগুলো যেই ব্যাখ্যাটা দাঁড় করানো হয়েছে ইনফ্লেশনালি যে এক্সপ্যান্ডেবল ইউনিভার্সাল ব্যাখ্যাটা এটা এ পর্যন্ত দেয়া সবচাইতে গ্রহণযোগ্য ব্যাখ্যা এবং এটা এমন না যে এটা জাস্ট একটা মানে কথার কথা এরকম না আহ আপনার যেমন আপনার একটা বক্তব্য বললেন না যে পূর্বের ইভেন্ট কি পূর্বের পূর্বের ইভেন্টটাকে ব্যাখ্যা না করে আমাদের দৃশ্যমান ইউনিভার্সের যতটুক পর্যন্ত ব্যাখ্যা করা যায় আমাদের অবজারভেবল ইউনিভার্সের উদ্ভবের যতটুকু ইভেন্ট পর্যন্ত আসলে ব্যাখ্যা করা সম্ভব যেটাকে আপনি আমি আমাদের আমজনতারা পেপারের ভাষায় পত্রিকাওয়ালাদের ভাষায় বলি যে বিগ ব্যাং ততদূর পর্যন্ত ব্যাখ্যা করেছে বিগ ব্যাং কিন্তু সাইন্টিফিক কোনো টান না এটা পত্রিকা ওলাদ ভাষা ফেডরিক বললো সে বলার পরে সবাই ওইটা নিয়ে নিয়ে থেকে সরি কি সে সে বলার পর থেকে সবাই শুরু করল এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কি ব্যাখ্যাটা দিচ্ছে তারা তারা ব্যাখ্যাটা দিচ্ছে এরকম যে যদি এই আমরা যেই ইউনিভার্স গুলা ইউনিভার্সের যে জিনিসগুলো দেখতেছি পৃথিবী সূর্য গ্যালাক্সিগুলা এগুলা এগুলা যদি স্ট্যাটিক হইতো তাহলে তো তাহলে তো যদি মানে একটা আরেকটার সাথে দূরে না ছড়ে যাইতো তাহলে তো এইগুলা তখন আমরা বলতে পারতাম যে এটা একটা ইনফিনিট সময় ধরে এখানে স্থান অবস্থান করছে মানে এটা অনন্তকাল ধরে এখানে আছে কোনো পরিবর্তন নাই যেমন ছিল তেমনই আছে বাট এইটা প্রথম তারা দেখলো প্রথম তারা দেখলো যে ই করছে আচ্ছা একজন একজন আমাকে মেসেজ করে জানালেন যে ওর নামটা ফ্রেডরিক হল না আমি ফ্রেডরিক ভোলার যে আছে আর ফ্রেড হল যে আছে দুইটার নামটারে সংকর বানাইছি আপনি যেটা বলছেন সেটা বলেন হল আচ্ছা বলছিলাম আচ্ছা এখন যেটা বলছিলাম যে দেখলো সর্বপ্রথম অবজার্ভ করে দেখলো যে না মাবি স্থির না এটা এক্সপ্যান্ড হচ্ছে এবং এক্সপ্যান্ড রেটটা অনেক বেশি দূরের যত জিনিস দেখা যাচ্ছে তো দূরের জিনিসগুলো আরো বেশি হারে এক্সপ্যান্ড করছে কাছের জিনিসগুলো কম হারে এক্সপ্যান্ড করছে সেটা আবার কীভাবে বুঝলো রেড শিফট আর ব্লু শিফটের মাধ্যমে সেটা আপাতত বাদ রাখলাম কীভাবে বুঝলো এখন তারপরে হচ্ছে তারা দেখলো যে ওকে ফাইন যদি এক্সপ্যান্ড হয় তাহলে তো এরা একটা জায়গায় আগে একসাথে সবাই ছিল মানে একটা জায়গায় ছোটো থেকে না বড়ো হবে বড়ো হচ্ছে তার মানে তো এটাকে যদি পিছন থেকে রিভার্স ধরে না হয় রিভার্স করতে গেলে তো তার মানে একটা সময় পাওয়া যাবে যখন এগুলো সব একসাথে ছিল এই কথা চিন্তা করে বা এই জিনিসগুলোকে ম্যাচ করে একটা সময় বললো কি এটা হচ্ছে কখন আহ চল্লিশের দশক পঞ্চাশের দশক ষাটের দশকে বলা শুরু করলো কি বিজ্ঞানীরা যে তাহলে একটা সিঙ্গুলারিটি ছিল মানে সিঙ্গুলার একটা বিন্দু ছিল যেটা অসীম ঘনত্বের অসীম ভরের একেবারে অসীম তাপমাত্রার একটা বিন্দু ছিল সেইখান থেকে আসলে পুরাটা হঠাৎ করে পাস্ট হয়ে সব এরকম ছড়াই গেছে এবং এটা এখন এক্সপ্যান্ড হচ্ছে পরে সবাই জানতে পারলো যে না ওই রকম ইয়ে আসলে হ পসিবল না যে অসীম ঘনত্বের অসীম ইয়ার এবং সেইখান থেকে এক্সপ্যান্ড হবে এইভাবে এটা আসলে পসিবল না প্র্যাকটিক্যালি বা থিওরিটিক্যালিও পসিবল না তখন তারা সিঙ্গুলারিটির যে ধারণটা এটা বাদ দিল দিয়ে তারা বললো যে না এই ইভেন্টটা অন্যভাবে আকার হয়েছে এক্সপ্যানশন যে হচ্ছে এটা সম্পর্কে কোনো দিমত নাই ইনফ্লেশন যে হচ্ছে সেই বিষয়ে দিমত নাই মানে সম্প্রসারণ যে হঠাৎ করে স্ফীত যে হয়েছে হঠাৎ করে এত দ্রুত স্ফীত হয়েছে রেটটা অনেক বেশি সেইটার বিষয়ে কোনো ইয়া নাই সন্দেহ নাই তাহলে সন্দেহ কি কিসে বা কোন জায়গাতে এই জিনিসগুলো ইনিশিয়েটটা হয়েছে কিভাবে শূন্য স্থানের মধ্যে তাহলে কিভাবে এই জিনিসটা ইনিশিয়েট হলো এটা করতে গেছিল তখন এটা নিয়ে চিন্তা করতে 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 এই এই যে হঠাৎ করে হঠাৎ করে শব্দটা বলাটা ঠিক হবে না মানে দীর্ঘদিনের চেষ্টার ফলে মানুষ বিজ্ঞানীরা জানতে পারলো যে না শূন্য স্থান বলতে আসলে আমরা যেটাকে মনে করি যে কিছুই নাই আসলে এটা না শূন্য স্থান মানে কিছুই নাই না শূন্য স্থানের মধ্যে আচ্ছা এমটি আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে একটা ছবি দেখাবো আর কি একটা ছবি দেখাবো আপনাকে তারা বের করলো শূন্য স্থানের মধ্যে অনবরত কি হচ্ছে ইয়াগুলা আপনার ছোট 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 কণা গঠন হচ্ছে আবার বিলীন হয়ে যাচ্ছে একটা একটাকে ভ্যানিশ করে দিচ্ছে এই যে ঘটনাটা এইটা শূন্য স্থান বলতে যেখানে যেখানে আমরা শূন্য স্থান মনে করি সেখানে সেখানে সম্ভব এমন কি একটা এই এই ইনফ্যাক্ট এই সিমুলেশনটা এটা হচ্ছে কোথাকার একটা প্রোটনের ভিতরের শূন্য স্থানের প্রোটনের ভিতরে যে কোয়ার্কগুলো আছে ছোট 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 ছোটো ক্ষুদ্রকণিকা যেটা চাইতে ক্ষুদ্রকণিকা এখন পর্যন্ত মানুষ বের করতে পারে নাই বিভিন্ন সাইজের যেমন বিভিন্ন সাইজের বা বিভিন্ন রকমের কোয়ার্কের কথা বাদ দিলাম ওগুলো বেকার খামাখা ওগুলো এক্সপ্লেন করার দরকার নেই কিন্তু এক একটা ছোট্ট ছোট্ট কণিকার মাঝখানে যে ফাঁকা স্থানটা থাকে প্রোটনের ভেতরে প্রোটোনের প্রোটন বলতে আপনি নিশ্চয় ইলেকট্রন প্রোটন সম্পর্কে পড়েছেন ছোটবেলায় স্কুলে থাকতে বা যদি পরেও হয়তো পড়েছেন আমি জানি না আমি সেটা জিজ্ঞাসা করতে চাচ্ছি না বাট হয়তো পড়েছেন সেই প্রোটোনের ভেতরে যে কোয়ার্ক গুলো আছে মানে কুদ্রকণা গুলো আছে সেগুলোর মাঝখানে ফাঁকা স্থানে এই এই সিমুলেশনটা এটা ঘটে মানে অনবরত কণা গুলো তৈরি হচ্ছে আবার একটা একটাকে ভ্যানিশ করে দিচ্ছে এই এই কারণে এই জিনিসগুলো যেহেতু কোনো স্থায়ী কিছু না এইগুলোকে না ভার্চুয়াল পেয়ার বলে ভার্চুয়াল পার্টিকেল বলে মানে অসদ অসৎ যুগল বলে অসৎ কণা বলে এবং এগুলাকে আরো আমাদের সাধারণ মানুষের বোঝার জন্য তারা বলে ম্যাটার অ্যান্টি ম্যাটার দিচ্ছে একটা বিলিয়নের মধ্যে একটা ম্যাটার বা ভ্যানিশ না হয়ে আলাদা হয়ে যেতে পারে যদি আলাদা হয়ে যায় তখন যেই ঘটনাটা ঘটে সেই ঘটনাটা থেকেই এই আমাদের মতো মহাবিশ্বের উদ্ভব হওয়া সম্ভব বলে বিজ্ঞানীরা দাবি করছেন এখন আপনি যদি বলেন এইটা কেন হয় ভাই এইটা কি কি জিনিসটাকে শূন্য স্থানের মধ্যে এই জিনিসগুলাকে অসৎ যুগলকে এটাকে কি ইনিশিয়েট করতে কারা ইনিশিয়েট করতেছে এটাকে সেটা আমি বলবো জানা সম্ভব না এই মুহূর্তে জানা সম্ভব না ভবিষ্যতে হয়তো জানা সম্ভব এই মুহূর্তে জানা সম্ভব হয় নাই এই জিনিসটা কিভাবে ইনিশিয়েট করতেছে প্রসেসটা কিন্তু কে ইনিশিয়েট করতেছে এটা ভুল একটা শব্দ কিভাবে হচ্ছে এটা একটা এটা একটা কারেক্ট শব্দ কিভাবে এটা ইনিশিয়েট হচ্ছে ইভেন্টটা কেন কিভাবে হচ্ছে এটা একটা পারফেক্ট একটা কোয়েশ্চেন বাট এই ইভেন্টটা কে করতেছে এটা একটা রং কোয়েশ্চেন কারণ আমরা তো জানি না যে মানুষ করাচ্ছে বা কোন একটা সত্তা কনশাসলি হচ্ছে ওই সরিষা দানার এক্সাম্পলটার কথা মনে আছে আমরা জানি না যে সরিষা দানাটাকে কেউ জন্ম দিচ্ছে তাই সরিষা দানাটার পেছনে কে দায়ী কোন ব্যক্তি বা কোন সত্তা দেয় এটা কোয়েশ্চেনটা যেমন ইয়া হয় আহ অযৌক্তিক হয় সেরকম এখানেও আহ কে করছে এটা অযৌক্তিক হয় এটা আমরা বলতে পারি যে কিভাবে কেন হচ্ছে এটা কিভাবে হচ্ছে ওইটা তো প্রসেসটা তো সিমুলেশন আকারে দেখাচ্ছে বিজ্ঞানীরা কারণ বাস্তবে তো ইলেকট্রো ইলেকট্রন যে মাইক্রোস্কোপ আছে ওটা দিয়ে দেখানো সম্ভব না ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে দেখানো সম্ভব না এটা এত এত ক্ষুদ্র তো সে এই জন্য বাট এই জন্য ওরা থিওরিটিক্যালি প্রমাণ করতে পারে থিওরিটিক্যালি দেখাতে পারে ইনফ্যাক্ট আপনি যদি জানেন ফিজিক্সের বেশিরভাগ পড়ালেখাগুলো এরকম থিওরিটিক্যালি হয় বিশেষ করে কনার বিষয়ে যে লেখাপড়াগুলো আছে কোয়ান্টাম মেকানিক্স এর কোয়ান্টাম ফিজিক্সের যে এই যে এইগুলো এই এই স্টাডিগুলা এগুলো ভাই থিওরিটিক্যালি হয় ম্যাক্সিমাম সময় কেন হয় কারণ হচ্ছে এইগুলাকে না তো দেখা যায় না তো ছোঁয়া যায় না তো এইগুলো টাচ করা যায় টাচ যদি না কোনো কিছু দিয়ে যদি টাচ না টাচ করলে হয় কি সাথে সাথে ওর বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায় যেমন কোয়ার্কগুলা গুলা আসলে কেমন দেখতে এটা যদি আপনি জানতে চান তাহলে কি করতে হবে ওকে কোনোভাবে কোনো কোনোভাবে ক্যাচ করতে হবে বা কোনো না কোনো কিছুর সাথে টাচ করাইতে হবে অ্যাটলিস্ট তো আপনি যদি টাচ করান কোয়ার্ককে যদি কোনো কিছু দিয়ে টাচ করান ওই টাচটা হওয়া মাত্র যেমন ধরেন

এটাকে হাইপোথিস বলতে এটাকে আমরা এইভাবে বলতে পারি ওই জিনিসটা যেহেতু আমরা কোনোভাবে এখন অবজার্ভ করতে পারি না আমরা এখন কি করতে পারি ওইটার যে এসেন্সটা থেকে গেছে সেইগুলোকে অবজার্ভ করতে পারি সেইগুলোর থেকে চেষ্টা করে দেখতে পারি ডট মিলানোর মানে একটা ইভেন্টের কনসিকোয়েন্স থেকে গেছে সেই কনসিকোয়েন্স যেমন কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এটা কি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থেকে যায় আপনি যদি এখন লাইট জ্বালান একটা এই লাইটটা রেডিয়েশনটা থেকে যাবে মানে এটা কখনো ভ্যানিশ হবে না দুর্বল হয়ে যাবে এই রেডিয়েশনটা দুর্বল ওয়েভ আপনি এখন যেটা যেটা ছবি আমাকে দেখাচ্ছেন

আমি আমি এটা একটু এটা একটু এটা একটু এটা একটু একটু আমি বললে আপনি বুঝতে পারবেন যে কোন সেন্সে আমি বলছি যেমন ইভলিউশনটা আপনি ল্যাবে এখনই টেস্ট করে বলতে পারেন যে এটা একটা প্রুভ এন্ড ফ্যাক্ট এই ক্ষেত্রে ল্যাবে টেস্ট করা যায় এখানে কি করতে কি করা হয় জানেন আগের ঘটনাটার যে কনসিকোয়েন্সটা থেকে গেছে যেমন একটু আগে বলছিলাম যে আপনি যদি একটা ওয়েভ তৈরি করেন লাইট তৈরি করেন অথবা একটা রেডিও ট্রান্সমিট তৈরি করেন একটা যদি ওয়েভকে আপনি যদি একটা ওয়েভ ইনিশিয়েট করেন এই ওয়েভটা তৈরি করার পরে এই ওয়েভটা কখনো শেষ হয়ে যাবে না দুর্বল হয়ে যাবে বাট শেষ হবে না থিওরিটিক্যালি এটা শেষ হয় না প্র্যাকটিক্যালি হয়তো এটা আর একদম কোনো এসেন্স থাকে না বাট এটা শেষ হয় না সেই রকম মহাবিশ্বের উদ্ভবের কিছু এসেন্স থেকে গেছে যেমন এক্সপ্যান্ডিং হওয়া কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা এই রেডিয়েশানটা থেকে গেছে এরকম আরও অনেকগুলা অনেকগুলো থেকে গেছে মহাবিশ্বের বিভিন্ন জায়গায় হিটের যে ইয়ার ডিস্ট্রিবিউশনটা সেইটা তাপমাত্রার যে ডিস্ট্রিবিউশনটা সেইটা তারপরে পার্টিক্যালগুলোর যে ডিস্ট্রিবিউশনগুলো সেইগুলো সবগুলাকে একখানে করে পূর্বের ঘটনাটা সম্পর্কে পূর্বের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা করে এইভাবে এই থিওরিগুলা ব্যাখ্যা করে যে ওইগুলা এইভাবে ঘটছে এইভাবে ঘটছে যেমন ক্ষেত্রে যেহেতু সেটা এখনো এখনো ওই জন্য এখন না পসিবল ইভলিউশন হাতে কলমে চোখ দেখায় দাও জাস্ট কি করতে হবে আপনাকে কয়েকশো বছর বাঁচতে হবে আমাকে কয়েকশো বছর বাঁচতে হবে অথবা আমরা যেই সময়ের মধ্যে বাঁচি ধরেন ষাট বছর বাঁচি ষাট বছরের মধ্যে ইভলভ হয় এইরকম একটা প্রাণী বেছে নিতে বেছে নিতে হবে যেমন কি আমরা মাছি বেছে নিতে পারি মশা বেছে নিতে পারি মশাগুলা তো খুব দ্রুত ইভলভ হয় মশা তো অল্প কয়েকটা জেনারেশন পরেই মনে করেন যে পুরো অনেকটুকু চেঞ্জ হয় যেমন এই যে আমরা অলরেডি হইছে কি হয় কয়েল কয়েলের ইয়া সহ্য করে ফেলতে পারে ওরা যেগুলা কয়েল সহ্য করতে পারত না কয়েলের যে আমাদের যে উপাদানগুলো দেই ওই মশাগুলো আর নাই এখন ওগুলা যারা সহ্য করতে পারে তারা আছে মানে বিবর্তন বিবর্তিত তারা তার মানে হচ্ছে আমরা তার মানে ল্যাবে বা এমনকি চাক্ষুষ ভাবে আমরা প্রমাণ করতে পারি ইভলিউশন জিনিসটাকে বা ধরেন গ্র্যাভিটি গ্র্যাভিটি যে আছে বা গ্র্যাভিটি যে একটা মানে সত্যিকার একটা ফ্যাক্ট এটাকে আমরা গ্র্যাভিটির যে থিওরিটা থিওরি অফ গ্র্যাভিটি ওইটা আমরা প্রমাণ করতে পারি হাতে কলমে কিভাবে এই জাস্ট আমার কলমটা এখান থেকে জাস্ট ড্রপ করে দিই টেবিলের মধ্যে ঠিক আছে আমি ড্রপ করে কিন্তু শুনুন শুনুন কিন্তু কিন্তু মহাবিশ্বের বেলায় মহাবিশ্বের বেলায় মহাবিশ্বের উদ্ভবের যে পরিস্থিতিটা ওই সময়টা ওই সময়টা এখন ক্রিয়েট করতে গেলে কি হবে বলেন তো আর একটা মহাবিশ্ব ইনিশিয়েট হবে মানে আগেরটা ধ্বংস হয়ে নতুনটা ইনিশিয়েট হবে বা দুটাই ধ্বংস হবে মানে ওইটা প্র্যাকটিক্যালি ওইভাবে পসিবল এখনো হয় নাই কি কি পসিবল হয়েছে প্র্যাকটিক্যালি যে ওই পার্টিকেল গুলা কিভাবে যেভাবে যেভাবে তৈরি হয়েছে বলে বর্ণনা করা হয় যেমন ধরেন যেমন ধরেন যে হচ্ছে আপনার আমার শরীরের ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা গুলো এগুলো ভর কেমনে পাইলো শুরুতে তো ভর এইখানে তো ভর তৈরি হতে আমরা দেখতেছি না সেগুলো প্রমাণ করা যায় প্র্যাকটিক্যালি প্রমাণ করা যায় আমি কি মানে ব্যাখ্যাটা বন্ধ করে দিব কারণ বারবার ইন্টারাপ্ট হচ্ছে তো আমার ব্যাখ্যাটা আমি ঠিকভাবে করতে পারছি না আপনি আমি কি ব্যাখ্যাটা করা বন্ধ করে দিব আচ্ছা ঠিক আছে বলো

অনেক কিছু হতে পারে আপনি অনেক কিছু বলতে পারেন কিন্তু আমি বুঝানোর জন্য আপনাকে বলছি জিনিসটা ধরেন এরকম এবং আমরা ওই দাগ অনুসারে আমরা ট্যাপ ট্যাপ দেখে দাগ অনুসারে আমরা বুঝতে পারতেছি ধরে নিলাম যে ওই ট্যাপের থেকে আসলে পানিটা পড়ে এটা হয়েছে কিন্তু আপনি মনে করেন যে ওখানে আসলে এই ঘটনাটা হয়নি আসল ঘটনাটা ঘটছিল যে একজন এসে ওখানে ওই ঠিক ট্যাপ বরাবরই পানি ফেলাইছিল আর একটা বোতল থেকে পানি পড়ছিল এবং সেই পানিটা শুকায় যে এই দাগটা হয়েছে এরকমও তো হইতে পারে

আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনি যে এই যে ট্যাপ থেকে পানির যে উদাহরণটা দিলেন ওইখানে আমাদের পূর্ব অভিজ্ঞতাগুলো কি কি ট্যাপ জিনিসটা ট্যাপ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে ট্যাপ জিনিসটার প্রমাণ থাকতে হবে ট্যাপ বলতে যে কিছু হয় ট্যাপ মানে যে আজকে লাইভে যে 머신 ট্যাপ নামে যুক্ত ছিল সে না ওটা যে ইনফ্যাক্ট পানিরই ট্যাপ সেটার একদম নিখুদ প্রমাণ থাকতে হবে তারপর হচ্ছে ওই দাগটা যে পানিরই ওইটা যে কোনো ফাজিল গিয়ে মোতে নাই সেটা প্রমাণ থাকতে হবে এইগুলা থাক থাক তারপরে ধরেন আপনি 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 কিন্তু আবার একে ওকে নাড়তেছেন স্ল্যাং করতেছেন আমি কিন্তু আগেই বলছিলাম যে আমি এরকমই করি আপনার কাছে আমি বলে করেন একটু করে কি করবো বলেন স্বভাব তো আচ্ছা তারপরে ধরেন এরকম অনেক কিছুই হতে পারে এর মধ্যে কোনটা ব্যাখ্যা আমরা নেই যতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ পাই আমরা কি করি ব্যাখ্যাগুলাকে গুলাকে নাই করে দিই যেমন ধরেন আমরা এমন একটা ক্লুলেস মার্ডার বা এমন একটা ক্লুলেস এরকম ট্যাপের নিচে পানির দাগ পাইলাম ক্লুলেস মরুভূমির মাঝখানে কোনো বিল্ডিং না জাস্ট মরুভূমির মাঝখানে একটা ট্যাপ সেই ট্যাপের নিচে পানির দাগ পানির দাগ বলতে ইনফ্যাক্ট কি পানি পড়লে যেরকম দাগ হয় সেরকম তো তো পানির জায়গায় তেল পড়লে দাগ হবে মুখ পড়লে ওরকম দাগ হবে ওখানে যদি আপনি মধু ফেলেন তারপরে ওরকম দাগ হবে মানে দাগটা কিন্তু বা পানির মতো একটা লিকুইড ফেললে সেম দাগ হবে এই জিনিসগুলো আমরা যদি প্রমাণ করতে পারি যে এই দাগটা আসলে এইটাই তখনই আমরা কোনো একটা ব্যাখ্যার দিকে যাইতে পারি যে আচ্ছা তারপরে প্রশ্ন আসবে ওই ব্যাখ্যাটা আবার নিব কিনব না কিন্তু যদি আমরা সেই ব্যাখ্যাটার কোনো ব্যাখ্যা নাই প্রমাণ নাই জাস্ট ধারণা থেকে বলি যে আমার মন মনের ফিলিংস হচ্ছে যে এইটা যেহেতু এটা মরুভূমি কেউ বোতল থেকে এখানে পানি ফেলছে আমার ফিলিংস এইরকম ফিলিংস জাতীয় ব্যাখ্যা বা গেস অনুমান কোন ধরনের যুক্তি ছাড়া অনুমানগুলো অনুমান শুরুতেই সেগুলোকে করতে হয় এরকম একটা এরকম এক্সক্লুড করার একটা খুব চিন্তার খুব সুন্দর একটা পদ্ধতি আছে যদি এই পদ্ধতিটা সত্য একটা পদ্ধতি না ওইটাই সবসময় ঘটে তা না সেটাকে বলা হয় অকামস রেজার এই অকামের রেজার বা অকমের খুরটা খুরের কাজই হচ্ছে অপ্রয়োজনীয় ব্যাখ্যা কে বাদ দেওয়া অপ্রয়োজনীয় অপ্রমাণিত যেটার কোনো মানে যেটা ধরলে আপনার জিনিসটা কমপ্লেক্স হবে ওই কমপ্লেক্সিটিটাকে আননেসেসারি কমপ্লেক্সিটিটিকে ওই খুঁটটা দিয়ে কেটে ফেলে দেওয়া ওই রেজার্টটা দিয়ে কেটে ফেলে দেওয়া সেটা ফেলে দেওয়া না আমি আমি আমার উদাহরণকে আমি আমার উদাহরণকে অ্যাকিউরেট উদাহরণ মনে করতেছি না আমি আমার উদাহরণটাকে জাস্ট এখানে আনছি জাস্ট এটা বোঝানোর জন্য হ্যাঁ ফাইন আমরা আমরা ভালো উদাহরণ বলতে পারি আমরা ভালো উদাহরণ ধরতে পারি যেমন ক্লুলেস মার্ডার ধরতে পারি

আপনি কি পার্থক্যটা কি বলেছেন নাকি না বলে আমার মনে হচ্ছে সেটা বলার সময় এসে গেছে সেটা তো বলাটা প্রথমেই সেটা বলাটা জরুরি ছিল সায়েন্সের জগতে থিওরি কাকে বলে এটা না বলে তো এই আলোচনা আসলে করার কোনো অর্থ পাচ্ছি না আমি আসলে তারিফ ভাই তাহলে আপনি আমাদেরকে একটু বলেন তো থিউরি আর হাইপোথিস জিনিসটা সম্পর্কে আপনি কি বলছেন বা কি মনে করেন এটা কি নাকি আমরা বলবো আপনাকে আমার কোনো ধারণাই নেই আমার কোনো ধারণাই নেই এই ধরনের একটা কথা যেটা বললেন দুদিন পরে পরে পাল্টে যায় এটা খুবই মানে আমার কাছে খুবই হাস্যকর কথা মনে হলো তার মানে আমি বুঝতে পারলাম যে থিওরি বিষয়টা আপনি হয়তো জানেন না সায়েন্টিফিক থিওরি কাকে বলে আহ আচ্ছা অমিত ভাই চলে এসছেন মাতুবুল ভাই তাহলে অমিত ভাই বলুক আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্রথমে থিওরির সংজ্ঞাটা একটুখানি ইংরেজিতে বলি তারপরে আমি ওটা বাংলা করে বলছি কারণ যাতে অর্থটা যাতে সবাই মানে পরিবর্তন না হয় থিওরি আচ্ছা থিওরি থিওরি বলতে যে একেবারে প্রমাণিত একটা জিনিস যেটা কখনো আর চেঞ্জ হবে না এরকম একটা এরকম একটা কিছু বলতে যাচ্ছেন শুনে নিন আগে শুনে নিন আপনি একটা প্রথমেই একটা প্রেডিক্ট করছেন তো একটু শুনে নিন হ্যাঁ এ সায়েন্টিফিক থিওরি সায়েন্টিফিক্যালি টেস্টেবল জেনারেল প্রিন্সিপাল অর বডি অফ প্রিন্সিপালস অফার টু এক্সপ্লেন অবজার্ভড ফিনামিনা ওকে তার মানে কি দাঁড়ালো এ সাইন্টিফিক্যালি টেস্টেবল জেনারেল প্রিন্সিপাল অর বডি অফ প্রিন্সিপাল কতগুলো এরকম নীতি বা কত একটা নীতি বা কতগুলো নীতি এরকম অফার করা হয় এরকম দেওয়া হয় কিসের জন্য দেওয়া হয় এক্সপ্লেন অবজার্ভ ফিনামিনা আমরা যে জিনিসগুলো দেখি সেগুলোকে ব্যাখ্যা করার জন্য এইগুলোর আরেকটা প্রপার্টি কি এগুলো সাইন্টিফিক্যালি টেস্টেবল এগুলো আপনাকে যদি আমি বলি সেগুলো এগুলো আপনি টেস্ট করে দেখতে পারবেন আপনি এগুলোকে পরীক্ষা করে দেখতে পারবেন ঠিক আছে ডিস্টিং এ যে আপনি একটা তত্ত্ব বলতে পারেন বাংলায় আর হাইপোথিসকে একটা প্রকল্প বলতে পারেন এই প্রকল্পটাকে প্রথমে প্রোপোজ করা হয় কোনো একটা অবজার্ভ ফেনেমে না ধরুন যে যা আপনি দেখছেন সেটাকে ব্যাখ্যা করার জন্য সেটাকে প্রথমে একটা প্রপোজ করা হয় যে এই ঘটনাটা হতে পারে তারপরে সেই হাইপোথিসিসকে মানে বহুভাবে টেস্ট করা হয় বহুভাবে সেটাকে ভুল প্রমাণ করারও চেষ্টা করা হয় যদি দেখা যায় সমস্ত টেস্ট সমস্ত কিছু সেইগুলো করছে কোথাও এগুলো ভুল বলে প্রমাণিত হচ্ছে না আমরা এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে কোথাও ভুল বলে হচ্ছে না এবং এই যে হাইপোথিসিসটা এটা যে নর্মাল অবজার্ভেবল ফেনামেনাগুলো গুলো যেগুলো আছে সেগুলোকে ব্যাখ্যা করতে পারছে এবং প্রেডিক্ট করতে পারছে সেটা কি ঘটবে সেই জিনিসটা বলতে পারছে তখন সে সেই হাইপোথিসিসকে আমরা একটা থিওরি বলি বুঝা গেছে তারপরে এই লাস্ট আচ্ছা একটা থিওরি তো একটা হাইপোথিসিস তখনই একটা থিওরিতে পরিণত হয় যখন সমস্ত সমস্ত টেস্টেবেল যেগুলো যা কিছু আমি টেস্ট করেছি যা কিছু পরীক্ষা নিরীক্ষা করছি সেগুলো সব করেSatisfy করছে এবং সেটা একটা ঘটনাকে প্রেডিট করতে পারছে যেমন ধরুন এরকম বলতে পারে যে এই জায়গায়তে এই কন্ডিশনে কি হবে যেমন ধরুন এরকম একটা কথা বললেন যে একটা বস্তু যদি একটা বস্তু ধরুন ফাইভ কিলোমিটার পার আওয়ার বেগে গেলে কত দূরে যাবে এইটা আপনি প্রেডিক্ট করতে পারছেন ঠিক আছে এটা তো আমি খুব সিম্পল একটা ঘটনা বললাম কিন্তু এই ধরনের জিনিসগুলোকে যখন প্রেডিক্ট করতে পারবে তখন তাকে বলা হবে থিওরি সেই হাইপোথিসটা সেটা একটা থিওরির পর্যায়ে যায় তার মানে কি এটা যে এই থিওরি সবসময় যে সবসময় যে আর এই থিওরি দিয়ে একটা বসে রয়েছি আর কেউ কিছু বললো নতুন কিছু বললো সেরকম কিছু ইয়ে করবো না না সেটা নয় সবসময় সেটা একটা সবসময় সেই জিনিসটা একটা ফলসি তার মানে আপনি বলবেন যে এইটাকে কিভাবে কোন কোন অবজারভেশন থাকলে এইটা মিথ্যে প্রমাণিত হবে ধরুন এরকম বললাম যে এই পাঁচ কিলোমিটার পার ঘন্টা বেগে একটা গাড়ি যাচ্ছে সেটা যদি এক ঘন্টায় পাঁচ কিলোমিটার যদি না যায় তাহলে আমার থিওরিটা ভুল এই কথাটাও আপনাকে বলতে হবে এটা হচ্ছে ফলসিফাইবল ঠিক আছে এইবারে আপনি একটা প্রশ্ন করলেন যে ব্যাং থিওরি কি একদম মানে এটা নিয়ে কি স্যাটিসফাইড উত্তরটা হচ্ছে না এইটা নিয়ে আমরা স্যাটিসফাইড নই তাই জন্য একটা ইনফ্লেশন থিওরি দেওয়া হয়েছে যেটা একটা এক্সটেনশন অব বিগ ব্যাং সেইখানে যে সমস্ত জিনিসগুলোকে আমরা বিগ ব্যাং দিয়ে আমরা যেগুলো ব্যাখ্যা করতে পারছিলাম না সেই জিনিসগুলোকে আমরা ইনফ্লেশন দিয়ে থিওরি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি এই ইনফ্লেশন থিওরি কি বলছে এই ইনফ্লেশন থিওরি বিগ ব্যাংটা কীভাবে এসেছে কেন এসেছে কোথায় কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়েছিল কিভাবে হয়েছিল এবং সেই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে এই বিশ্ব একটা স্টেবল পর্যায়ে কী করে গেল সেই সমস্ত কথাগুলো বলছে তার মানে কি এটা যে এটা আমরা টেস্ট করে দেখছি না বা এর কোনো অল্টারনেট হাইপোথিস সব সবসময় তার সময় তার পক্ষে এবং বিপক্ষে অল্টারনেট গুলো আছে হম এবং সেই হাইপোথিস সবসময় আমরা ওগুলোকে পরীক্ষা করে দেখছি যদি আমাদের এই অবজারভেশনের এই হাইপোথিসের সাথে বা এই থিওরির সাথে যদি কোনো একটা ক্লাস হয় কোনো একটা অবজারভেশনের তখনই আমরা সেটাকে নতুন ভাবে আপডেট করি এই আপডেট করার প্রসেস আছে একটা এই আপডেট করার জন্য আমরা আমাদের কাছে একটা কন্ডিশনাল প্রাবিলিটি আছে আমরা এগুলো সবসময় ক্যালকুলেট করতে থাকি এই কন্ডিশনাল প্রিলিটি গুলো যেটাকে বলা হয় বেইজিয়ান একটা মেথড আছে বেইজিয়ান একটা একটা কন্ডিশনাল প্রাবিলিটি ক্যালকুলেট করি প্রথমে একটা হাইপোথিসের লাইকলিহুড ক্যালকুলেট করি একটা অবজারভেশনের লাইকলিহুড ক্যালকুট অবজারভেশনের অকারেন্স প্রবাবিলিটি ক্যালকুলেট করি এবং প্রায়ার অ্যান্ড পোস্ট

হ্যাঁ আমি একটা কথা বলতে চাচ্ছিলাম উনি আমাদের উনি আপনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি বিশ্বাস করেন ওই আমি তো আসলে শুরুতেই একটা ধাক্কা খেয়েছি যে আমরা কেন বিশ্বাস করতে যাব আমরা তো কোনো কিছু আসলে বিশ্বাস করি না কারণ বিশ্বাস শব্দটার অর্থ যদি আমরা আপনারা আপনারা কোনো কিছু বিশ্বাস করেন না এটাই হচ্ছে আপনাদের বিশ্বাস তাই তো না না এটা কিভাবে বিশ্বাস হয় আমি কোনো কিছু খাইনি তার মানে কিছু না কিছু না আমি খেয়েছি এটা কেমন এটা কেমন বিশ্বাস শব্দটি বাদ দিলাম বিশ্বাস শব্দটি বাদ দিলাম আমি আপনাকে আমি আপনাকে যে কথাটা একটু 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 আমি কিছু খাইনি তার মানে কিছুই না আমি খেয়েছি এটা কি হয় ভাই বা ধরেন আমার আমি স্ট্যাম্প কালেকশন করি না তাহলে কি আপনি বলতে পারেন যে স্ট্যাম্প কালেকশন না করাটা আমার শখ এটা কি আপনি বলতে পারেন বা আমি টিভিতে কোন চ্যানেল আসতেছে না ঝিরঝির করতেছে ওই ঝিরঝির করাটা কেউ কি আপনি একটা চ্যানেল বলেন একটা চ্যানেলে একটা কিছু ঝিরঝির হচ্ছে এটা কি আপনি বলেন আপনি তো বলেন না ভাই তাহলে বিশ্বাস না করাটা কিভাবে বিশ্বাস করতে পারে আমার কথাটা একটু শেষ হোক ভাই আমার কথাটা একটু শেষ হোক একটু ধৈর্য ধরেন কথাটা একটু শেষ করি তারপরে আপনি বলেন আপনি যে বললেন যে বিশ্বাস না করাটা কিভাবে বিশ্বাস হয় আমি মনে করেন যে একজন দাবি করেছে জিন আছে বা আছে আমি করলাম প্রমাণের অভাবে আমি আমি বললাম না আমি এটা বিশ্বাস করলাম না এখন কেউ কি এসে বলবে যে আমি আমিও একটা বিশ্বাস করেছি তাহলে আমি কি বিশ্বাস করেছি আমি তো কিছুই বিশ্বাস করিনি ওই যে সেই স্পেসিফিক বিষয়টা সম্পর্কে আমি প্রমাণের অভাবে সেই কথাটাকে বাতিল করে দিয়েছি তার মানে তো আমি আরেকটা কিছু বিশ্বাস করেছি এটা তো একটা বোকার মতো কথা হলো বিশ্বাস শব্দটার অর্থ যদি আমরা ডিকশনারিতে দেখি মানে বিলিভ শব্দটার অর্থ যদি অক্সফোর্ড ডিকশনারি থেকে আপনি দেখেন সেটার অর্থ সংজ্ঞাটা এইভাবে বলা আছে যে কোনো প্রমাণ ছাড়া যখন আপনি কোনো কিছু মেনে নেন সেটা কোনো প্রমাণ বা কোনো যুক্তি ছাড়া কোনো কিছু যখন মেনে নেন অ্যাবসোলুটলি মেনে নেন তখন সেটাকে বিলিভ বলে আর হচ্ছে ফেইথ হচ্ছে সেটাকে যখন অ্যাবসোলুটলি মেনে নেন এবং সেটার সাপেক্ষে যখন আপনার কিছু নীতি বা আপনার কোনো কাজ কাজ সেটার নির্ভর করে তখন সেটাকে বলা ফেইথ সেটা হতে পারে একটা ধর্ম বিশ্বাস হতে পারে বা যে কোনো ধরনের ধর্মীয় বিশ্বাস হচ্ছে ফেইথের অন্তর্ভুক্ত এবং বিলিভ হচ্ছে কোনো প্রমাণ ছাড়া যখন আপনি কোনো কিছু মেনে নেন সেটাকে বলা হয় বিলিভ তো যখন মাতুবর ভাইকে

একটা অথরিটি হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি তারা এক একটা শব্দের অর্থ কিছু নির্ধারণ করেছেন হম সেটা তো আর মানে এলেবেলে ছুমোল্লা এলাকার কোনো কলিমুদ্দিন মিলে বসে অক্সফোর্ড ডিকশনারি লিখে নেই তো আপনি এইভাবে মানে খুবই

এই বিষয় উপরে যারা এক্সপার্ট তারা মিলি এক একটা অভিধান বা ভাষা মানে ডিকশনারি ইয়া করেন একটা ডিকশনারিতে আগে একটা শব্দের অর্থ কি হবে সেটা নির্ধারণ করেন আপনি যদি এত মানে অবহেলা সুরে বলেন আরে দূর অক্সফোর্ড ডিকশনারি কি লিখছে আমার কিতাতে এটা ভাই খুবই হাস্যকর এই ধরনের আচরণ খুবই হাস্যকর আসলে এই ধরনের আচরণটা মানে আপনি করতেই পারেন আপনি বলতেই পারেন আরে দূর অক্সফোর্ড ডিকশনারি আপনি বলতেই পারেন যে আরে আইনস্টাইন দূর আইনস্টাইন কিছু হইলো আমাদের এলাকার যে আমাদের যে বাংলাদেশের যে ইব্রাহিম মুফতি ইব্রাহিম আছে

আপনি তো আপনি তো মানে শুরু করেছেন এই জিনিসটা আমি তো শুরু করিনি কে বা ধরেন একটা অথরিটি কে এভাবে তুরি মেরে উড়িয়ে দিতে না পারে সেজন্য জন্য অন্য যারা শুনতেছেন তাদের এটা জানা দরকার যে অক্সফোর্ড ডিকশনারি হচ্ছে একটা অথরিটি এই বিষয় মানে এটা এক কথায় আপনি মানে এক ঘরের চিপায় বসে ঘরের কোনায় বসে আপনি কেউ না একজন তো আপনার নাম তারিফ আপনি বলে দিচ্ছেন অক্সফোর্ড ডিকশনারি ধরুন ওরা কি লিখছে না লিখছে আমার কি এই এইভাবে উড়িয়া দেয়া আসলে যায় না এটা মানে একটা একটু বোকার মতো কাজ হয়ে যায় যাই হোক অক্সফোর্ড ডিকশনারিতে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রমাণ ছাড়া কোনো কিছু যখন মানুষ মানে মেনে নেয় সেটাকে বিশ্বাস বলে আপনি যখন আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে আপনারা কিসে বিশ্বাস করেন না ভাই সরি আমরা কোনো কিছুতেই বিশ্বাস করি না যে জিনিসের প্রমাণ নেই সেই জিনিসটা আমরা অবশ্যই বিশ্বাস করি না এবং মাতব্বর ভাই যেই মানে অনেক এক্সপ্লেইন করলেন অমিত ভাই বললেন সেই জিনিসগুলা কিছু আছে সাইন্টিফিক থিওরি কিছু আছে ফ্যাক্ট আবার যে ফ্যাক্ট হতে হবে থিওরিকে যে ফ্যাক্ট হতে হবে তাও না সকল থিওরি থেকে কোনো ফ্যাক্ট তৈরি হয় না আবার ফ্যাক্ট থেকে ফ্যাক্ট হচ্ছে একটা অবজারভেশন সেখান থেকে হাইপোথিস আসে থিওরি আসে আহ যেটা আমরা বলছি সেটা হচ্ছে যেই জিনিসের প্রমাণ আছে সেই জিনিস তো যে জিনিস বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে সেই জিনিস আমাদের মেনে নিতেই হবে সেই জিনিস মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই এমন না যে আমি এটা বিশ্বাস করি আমি এটা মেনে নিই ওই জিনিসটাকে আমরা মেনে নিই যেটার পেছনে সাইন্টিফিক প্রুফ আছে সেটা সেটাকে আমরা মেনে নিই এখন বিগ ব্যাং থিওরি হচ্ছে একটা প্রতিষ্ঠিত সাইন্টিফিক থিওরি এটা হচ্ছে বিজ্ঞানের জগতে সবচেয়েতে যে জিনিসটাকে সমীহ করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটাই হচ্ছে সাইন্টিফিক থিওরি সাইন্টিফিক থিওরির উপরে সায়েন্সের জগতে আর কিছুই নাই মানে এটা হচ্ছে চরম সীমা সায়েন্সের জগতে চরম সীমা হচ্ছে সায়েন্টিফিক থিওরি হ্যাঁ আপনি একটা সায়েন্টিফিক থিওরি যেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি হ্যাঁ বিগ ব্যাং থিওরির ভিতরে নানা বিষয় আছে যেগুলো এখনো বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারে না ঠিক করে সেটার জন্য আবার অন্য থিওরি তৈরি হচ্ছে অমিত ভাই সেটা বলেছেন কিন্তু সেই সাইন একটা সায়েন্টিফিক থিওরিতে পরিণত হতে হলে সেই জিনিসটার অসংখ্য অবজারভেশন লাগে অসংখ্য টেস্ট লাগে অসংখ্য এক্সপেরিমেন্ট লাগে এবং একটা কিছু ফিউচার প্রেডিকশন লাগে মানে ভবিষ্যতে কি ঘটবে সেইটা বলে দেয়া লাগে এই ঘটনা অসংখ্যবার ঘটেছে বিগ ব্যাং থিওরি সম্পর্কে যে ফিউচার প্রেডিকশনগুলো করা হয়েছিল সেই ফিউচার প্রেডিকশনগুলো অনেকগুলো অনেকবার মিলে গেছে এবং এটা বর্তমান সময় একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব একটা সাইন্টিফিক থিওরি সুতরাং এটাকে এটার পেছনে অবশ্যই অসংখ্য অসংখ্য এক্সপেরিমেন্ট আছে অসংখ্য অসংখ্য যুক্তি প্রমাণ আছে এই যুক্তি প্রমাণের সাপেক্ষে আমরা সেই জিনিসটাকে মেনে নিই কিন্তু ধার্মিকদের কাছে আসলে মানে এক্স্যাক্টলি কি আছে এক্স্যাক্টলি আছে হচ্ছে গিয়ে ছয় দিনে

ব্রহ্মার অন্ডকোষ থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেটাও কিছু পাচ্ছেন না যতক্ষণ পর্যন্ত আপনি কিছু পাচ্ছেন না কোনো জিনিস একটা সাবজেক্ট সম্পর্কে তখন সেটাকে আপনি আহ কালো বলতে পারেন না সাদাও বলতে পারেন না অবশ্যই বলতে পারি কারণ আমাকে যদি এলাকার ন্যাংটা পাগল এসে বলে যে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি

আপনি যদি দাবি করেন এই জিনিসটা আসলে মাতুবর ভাই শুরুতেই অনেক অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করছিলেন কিন্তু আপনি সেই জিনিসটা বুঝতে পারেন নাই এই কারণে আবারও একটু বলছি যে এটাকে বলা হয় যে আমি যদি দাবি করি যে গতকাল রাতে আমি মঙ্গল গ্রহে ঘুরে এসেছি এবং মঙ্গল গ্রহে ঘুরে এসে আমি আহ মানে ওইখানে একটা টং এর দোকান আছে সেখানে আমি বসে চাটা চা বিড় ফুকেছি অনেকক্ষণ ফুকে টুকে চলে এসেছি রাতের রাতের রাতেই তো এই কথাটা যখন যদি আমি আপনাকে বলি আপনি নিশ্চয়ই সেটাকে বলবেন না এবার মিথ্যা বলছে এটা পাগল এই লোক পাগল এই লোকের আহ

ছেন মানে ক্রমাগত বোকার মতো আচরণ করছেন এবং মনে করছেন উনি হয়তো মনে করছেন যে উনি খুব বিজ্ঞ কিছু কথা বলছেন কিন্তু কথাগুলো একেবারে বোকার মতো হচ্ছে যেমন যেমন ধরেন আমি আমার হাসি পাচ্ছি কারণ আমার হাসি পাচ্ছে এই কারণে কারণ হচ্ছে আমার আহ হচ্ছে খুব পরিচিত কয়েকজন আছেন আহ যারা যারা হচ্ছে এরকম আসলে কোনো ধর্ম এই তথাকথিত কোনো ধর্মে বিশ্বাস করে না কিন্তু তাদের কথা আহ আচরণ খুব ভালো কিন্তু খুব ভালো কিন্তু আমাদের কথা আচরণ খুব বাজে এটাই তো বলতে চাচ্ছেন বুঝতে পেরেছি ভাই এটা রেগুলার আমাদের শুনতে হয় সেটা রেগুলার শুনতে হয় আমি আমি নিশ্চিত আমি নিশ্চিত আপনি আমি নিশ্চিত যে আপনার ওই বন্ধুদেরকে আপনি একই কথা বলেন আপনার বন্ধুদেরকে আপনি একই কথা গিয়ে বলেন যে তোদের আচরণটা খারাপ কিন্তু অন্য কোন অন্য কোন নাস্তিকের আচরণ খুব ভালো তোদের আচরণটা খুব খারাপ এই কথা আমাদের মানে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এটা তো অনুমান ভিত্তিক দুজনকে একটু সরি এটা এটা নিয়ে অলরেডি আজকে হইছে আসিফ ভাই অলরেডি আমাদের আচরণ নিয়ে অলরেডি হ্যাঁ ঠিক আছে

এখনো দেখেন আমার কথার মাঝখানে আপনি কথা বলছেন এটা তো একটা ভদ্রতা হতে পারে না এটা অত্যন্ত বিরক্তিকর আচরণ এটা অত্যন্ত বিরক্তিকর আচরণ আমি বারবার আপনাকে বলছি যে আপনি আমার কথার মাঝখানে কথা বললেন না আপনি বারবার কথা বলে যাচ্ছেন এবং মানে হাসতেছেন আপনি প্রয়োজনে আপনার ভিডিওটা অফ করে দেন আপনার যদি বেশি হাসি পায় আপনি ভিডিওটা অফ করে দেন তাহলে অফ করে হাসেন মিউট করে হাসেন নিজেকে মিউট করে রাখেন আপনি সেটাও করছেন না এটা একটা অভদ্র আচরণ অসভ্য আচরণ ভাই এবং আপনি দাবি করছেন আমরা আপনার সাথে অসভ্য আচরণ করছি বা এটা মানে খুব চমৎকার খুব চমৎকার ব্যাপার আমি আপনাকে যেটা বলছি আবারও আপনি মাঝখানে কথা বললেন আপনি আবারও মাঝখানে কথা বললেন আপনি আবারও মাঝখানে কথা আচ্ছা শেষ করেন আপনি নিজেকে মিউট করে রাখেন তাহলে আপনার এটা কি আপনার অভ্যাস যে আপনি মানে একজনের কথার মাঝখানে পট করে কথা বলে ফেলেন এটা কি আপনার অভ্যাস না আপনি কি তো টপিকে আসতেছেন না না আমি আমার কথাটা শেষ করতে পারছি না আপনি মাঝখানে আপনি মাঝখানে বারবার আমাকে ইন্টারাপ্ট করছেন না দেখেন আপনি কিন্তু ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছেন আপনি করে যাচ্ছেন আপনি এখনো ইন্টারাপ্ট করে যাচ্ছেন আমাকে আমি তো আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে একটাও কথা বলিনি আপনি আমাকে মাঝখানে মাঝখানে থামিয়েছেন অসংখ্যবার এই কারণে তখন আমার যেতে বাধ্য হচ্ছে এটা কি আপনার অভ্যাস তা আপনি এটা তো অবশ্যই আমার মনে হচ্ছে এখন আপনি বারবার মাছছেনা থামাচ্ছেন কেন আমাকে আপনি আমাকে মাছখানে বারবার থামাচ্ছেন কেন আপনি আর কথা বলেন না নিজেকে মিউট করে রাখেন যখন আপনার সময় হবে তখন আপনি বলেন কিন্তু আপনি মাছখানে বারবার আটকাচ্ছেন হাসছেন আবার অবজ্ঞার সুরে অক্সফোর্ড ডিকশনারি বলতে আরে দূর অক্সফোর্ড ডিকশনারি কি লেখা আমার কি আমি ওইগুলো মানিনা মানে কি আমার ভাই এগুলা তো ভাই কবি মানে অবাক লাগে আপনাদের আপনাদের আচার আচরণ এই যে মুফতি ইব্রাহিম ইব্রাহিমদের আচার আচরণ চুনলে আপনাদের আচার আচরণ দেখলে ভাই অবাক লাগে কি ভাই এগুলো কি মানে কেমনে কি এগুলা কিভাবে বলে এই লোক লোকের এই সমস্ত কথা অদ্ভুত অদ্ভুত তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ এই যে আমাদের আমরা যে নানা ধরনের রূপকথার গল্প শুনি যে পৃথিবী একটা কচ্ছপের উপরে আছে এবং কচ্ছপটা যখন নড়াচড়া করে তখন পৃথিবীতে ভূমিকম্প হয় তাহলে এমন তো হতে পারে ভবিষ্যতে পৃথিবী বিজ্ঞানীরা এটা জানতে পারবে যে পৃথিবী আসলে একটা কচ্ছপের উপরে আছে তাহলে আহ সামান্যতম হলেও ভ্যালিড কোনো কথা বলে আমরা মনে করব না আমরা মনে করব না এরকম অসংখ্য অসংখ্য কথাবার্তা আছে অসংখ্য অসংখ্য গাল গল্প আছে পৃথিবীতে রাক্ষস উখোস আছে আমরা ছোটবেলা থেকে যে রূপকথার গল্পগুলো পড়েছি এগুলো অসংখ্য অসংখ্য আমরা পড়েছি কিন্তু আমরা দেখেছি যে এইগুলো যেগুলোর পেছনে কোনো যুক্তি নাই সেগুলা সেগুলাকে মেনে নেওয়ার কোনো কারণও নাই তো এই যে আপনি যে বলছেন যে মানে যেই যুক্তিতে ভবিষ্যতে যদি যে যে বলা আছে হাস্যকর হাস্যকর কথাগুলো বলা আছে যেগুলা ইনফ্যাক্ট ইতিমধ্যে ভুল প্রমাণিত হয়েছে অসংখ্য অসংখ্য বার ভুল প্রমাণিত হয়েছে সেগুলা আবার বিজ্ঞানীরা ভবিষ্যতে আবার যদি জানতে পারে এগুলোই সত্য ছিল তাহলে কি হবে যদি পৃথিবী জানতে পৃথিবী বিজ্ঞানীরা জানতে পারে পৃথিবী সমতল ছিল পৃথিবী আসলে সমতল আমরা একটা ফ্ল্যাট আর্থে বসবাস করি এটা যদি বিজ্ঞানীরা বের করে তখন কি হবে ভাই তখন তখন যদি হয় তখন যদি সেটা প্রমাণ পাওয়া যায় তখন সেটা আমরা মানবো শুধুমাত্র এর এক মুহূর্ত আগে আমরা সেটা মানবো না সেটাকে আমরা বাতিল করে দিব সেই ধরনের কথাকে নিয়ে আমরা একটা হাসাহাসি করতে পারি যেমন মুফতি ইব্রাহিমদেরকে নিয়ে আমরা একটা হাসাহাসি করি কিন্তু এই হাসাহাসি ছাড়া তাদের কথাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই হ্যাঁ ভাই মাতবর ভাই আপনি বলেন এবার আর বোধ অনেকে অপেক্ষা করছেন ওনাদেরকে একটু সুযোগ দিয়ে মাতবর ভাই মাতু ভাই কি আছেন হ্যাঁ ভাই আসি আমি আমি যেটা ওনাকে মানে কি বলবো আচ্ছা অমিতের কথা আগে শুনি একটু আচ্ছা আমি একটা জিনিসে ওই তারিক ভাইকে বলতে যাচ্ছিলাম যে এই একটা মানে দেখুন পসিবিলিটিস অনেক কিছুই থাকতে পারে প্রোবাবিলিটিস অনেক কিছুই থাকতে পারে যখন একটা হাইপোথিসিস দেয়া হয় সেই হাইপোথিসিসের এগেইনস্টে একটা অল্টারনেট অল্টারনেট হাইপো দেওয়া হয় এবং এই অল্টারনেট কাজ হচ্ছে যে হাইপোটা আপনি দিয়েছেন তার ঠিক বিপরীতে বা তার রকম অন্য অনেক তৈরি করা এখন আপনি যে কথাটা বললেন যে একদিন হতে পারে যে মানুষ হয়তো এত উন্নত হয়নি মানুষ এরকম হয়েছে যে সেই জিনিসগুলো বুঝতে পারছে না কিন্তু দেখুন আহ ধরুন হচ্ছে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে পৃথিবী কতদিনে তৈরি হয়েছে বা মহাবিশ্ব কতদিনে তৈরি হয়েছে বিভিন্ন ইয়েতে বিভিন্ন রকম বললো ধরুন হিন্দু ধর্ম বললো ইমিডিয়েটলি মানে ইট ওয়াজ জাস্ট ক্রিয়েটেড মানে একই সাথে সবকিছু একসাথে তৈরি হয়েছে কেউ বললো ছ দিনে কেউ বললো আট দিনে কেউ বললো দশ দিনে আপনি সেইগুলির এগেনস্টে কোনো রকম প্রুফ পেলেন না তখন সেই যে হাইপোথিস গুলো সেইগুলোকে নাকচ করাই কি ভালো নয় আপনার কি মনে হয় অবশ্যই ভালো অবশ্যই ভালো অবশ্যই এবং সেই কারণেই যে সেই প্রপোজাল নাকচ হয়েছে বুঝছেন এরকম নয় যে সেগুলোকে টেস্ট করা হয়নি সেইগুলোকে ভাবা হয়নি শুগুলো ডিড नॉट गिव एनी থট অন দোজ প্রপোজালস डेफिनेटলি দে हैव गिवन একটা সময় ছিল যখন মনে করা হতো এই মহা বিশ্বটাই এরকমভাবেই চিরকাল ছিল তারপরে দেখা গেলো যে না এরকম ভাবে ছিল না বিগ ব্যাং এর কথা বললো বিগ ব্যাং এর মতো একটা ঘটনার কথা বললো যেখানে মনে হলো এক সময় এই মহাবিশ্ব এক জায়গায় কেন্দ্রীভূত ছিল তারপর সেখান থেকে সেখান থেকে ওইগুলো সম্প্রসারিত হচ্ছে এবং সেটা হয়েই চলছে দেখুন এইখানে এসে তো ধর্মের কানেকটা কাছেই চলে এলো যে ধর্ম বলেছিল যে আহ হ্যাঁ সত্যি মানে ধর্ম এই কথাটা বলেই ছিল যে আহ মানে একসময় শুরু হয়েছে এর একটা শুরু আছে তাহলে এরকম তো সত্যটা সত্য যেটা সেইটাকে অ্যাকসেপ্ট করতে কোনো বাধা নেই ধর্ম বলেছে বলেই যে সত্যকে ফেলে দিতে হবে সেরকম ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যেখানে যুক্তি প্রমাণ আছে সেই জিনিসগুলোকে আমরা মানি যেগুলো যুক্তি প্রমাণ নেই সেই জিনিসগুলোকে আমরা মানি না এইরকম নয় ব্যাপারটা যে আপনি বললেন যে মানুষ হয়তোটা ইয়ে করতে পারেনি আহ আমরা যতদিন যে প্রমাণ পাচ্ছি যেগুলো আমরা এরকম নয় যে সেই প্রোপোজাল গুলোকে ঘেটে দেখা হয়নি প্রপোজেল গুলোকে ঘেটে দেখা হয়েছে তার সাপেক্ষে কোনো যুক্তি পাওয়া যায়নি তাই জন্যই সেটা বাতিলের পর্যায়ে দেখছ এটুকুই বলা ছিল মাথা ভাই আচ্ছা ঠিক আছে তারিফ ভাই কি সর্বশেষ কিছু বলতেন নাকি অলরেডি শেষ বক্তব্য দিয়ে ফেলেছেন আজকের কি বিদায় আমাকে বিদ্যান্ডে হ্যাঁ বিদায় তো নিবই তবে নিয়ার আগে হচ্ছিল আসিফ ভাই যদি কোনো সরি আসলে আমি বা আপনাদের মানে বলিনি আচ্ছা ঠিক আছে তারিফ ভাই আপনাকে তো আমরা বেশ কয়েকটা লেখা দিলাম আমরা আশা করবো আপনি নিকট ভবিষ্যতে সেই লেখাগুলো পড়ে আমাদের সাথে আসবেন কথা বলতে যুক্ত হবেন আমরা শুনবো আপনি পড়ে রেফারেন্স চেক করে বিজ্ঞানের সাথে মিলিয়ে কি পেলেন সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানাবেন আসিফ ভাই বোধহয় কিছু একটা বলবে আচ্ছা আমি একটা কথা বলি যে মানে এটা তো আসলে নতুন কিছু না মানে একদম ছোটবেলা থেকে এই জিনিসটা লক্ষ্য করছি দেখে আসছি ছোটবেলা থেকে অভিজ্ঞ অভিজ্ঞতা আছে আসলে লক্ষ লক্ষ অভিজ্ঞতা আছে আসলে ছোটবেলা থেকে যে মুমিন ভাইদের যারা মুসলিম বা যারা ধর্ম বিশ্বাসী তাদের একটা টেন্ডেন্সি থাকে যে কিভাবে নাস্তিককে অপমান অপদস্থ করা যায় কিভাবে তাদেরকে মানে ছোট করা যায় কিভাবে তাদেরকে গালি দেওয়া যায় অনেকে ভদ্রভাবে এই কাজটা করে অনেকে অভদ্রভাবে এই কাজটা করে আমার প্রোফাইলে ঢুকলে আপনি দেখবেন অসংখ্য ব্যক্তি আমাকে আমার বউকে আমার দুই বছরের শিশু বাচ্চাকে পর্যন্ত আমার বাচ্চাকে নিয়ে পর্যন্ত প্রতিদিন এত নোংরামি তারা করে এবং এত জঘন্য জঘন্য কথা তারা বলে আমার বাচ্চাটা মানে আমার বাচ্চাটা আমার বাচ্চাটা আমার পিঠের উপর উঠে খেলছে পিঠের উপর উঠে লাভ দিচ্ছে সেটাকে নিয়ে তারা বানিয়েছে আসিফের দিন তার বাচ্চাকে সমকামিতা শিক্ষা দিচ্ছে পিছন থেকে এইগুলা করানো শিক্ষা শিখাচ্ছে এগুলো নিয়ে অসংখ্য অসংখ্য ট্রল অসংখ্য অসংখ্য ইয়ামি আমি প্রতিদিন আমার দেখতে হয় আমাদের দেখতে হয় শুধু যে কি দেখতে হয় তা না এখানে যারা আছেন অনেকেই দেখতে হয় এই জিনিসগুলা কারণ কারণ কি কারণ হচ্ছে আমরা যেটা মনে করি আমরা যেটা মানে যে যে জিনিসটা আমরা আমাদের পড়ালেখা থেকে আমাদের জ্ঞান থেকে আমাদের অভিজ্ঞতা থেকে বুঝি সেই কথাটা আমরা অকপটে বলে দিই আমরা যেটাকে খারাপ মনে করি সেটাকে খারাপ বলি যেটাকে ভালো মনে করি সেটাকে ভালো বলি এই কারণে আমাদের এই জিনিসগুলো প্রতিদিন সহ্য করতে হয় প্রতিদিন শুনতে হয় এরপরেও এরপরেও ভাই আপনারা মানে মানে তারপরে আপনাদের সাথে আমরা চেষ্টা করি যতটা সম্ভব ভালোভাবে কথা বলার জন্য যতটা সম্ভব ভদ্রভাবে কথা বলার জন্য ভদ্রতা বজায় রাখার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি বছরের পর বছর ধরে আপনারা মানে আপনাকে আমি বলছি না ব্যক্তিগত ভাবে আপনাকে বলছি না কিন্তু বছরের পর বছর ধরে এত নোংরামি আমাদের সাথে করা হয়েছে এবং শুধু যে নোংরামি তাই কিন্তু না আমার কাঁধে আমার পিঠে নয়বার বার চাপাতি দিয়ে আঘাত করা হয়েছে এবং আমাকে এখন যদি আমাকে কখনো বাংলাদেশের কোনো এই যে মুমিনরা যদি আমাকে কখনো খুঁজে পায় আমার কিন্তু এক টুকরা মাংস মানে ওই জায়গায় পরে থাকবে না এক একনা এক এক টুকরা করে নিয়ে যাবে বাসে আল্লাহ নামে আল্লাহ একবার বলে আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে সেখানে মানে কুটি কুটি করে কাটবে তো এগুলার পরেও আমরা যথেষ্ট আমার যথেষ্ট ভদ্রভাবে কথা বলি কিন্তু তারপরে মানে আমাদের এই অভিযোগ এসে শুনতে হয় ভাই আপনাদের মানে আচরণ ভালো না আপনারা মুমিনদের সাথে ভালো আচরণ করেন না আমরা ভালো আচরণ করি না আমরা ভালো আচরণ করি না আমরা এত কিছু সহ্য করেও আমরা যে তাদের সাথে কথা বলি এটি তো অনেক মানে বিরাট ব্যাপার এটি তো অনেক বিশাল ব্যাপার আমাকে এসে লাইভে এসে যে আমি প্রতিদিন চার করে কিভাবে তারা তারা করবে। সেটা লিখে পাঠায়। আমি তাদের সাথে ভদ্র ব্যবহার করি এরপরেও আমাদের শুনতে হয় যে আমরা খারাপ ব্যবহার করি আমরা আমাদের আচরণ আমরা আমাদের থেকে অমুকে ভালো অমুকের থেকে মুকে ভালো ভাই আপনার কথা আপনার থেকে অমুকে অনেক ভালো ভালো নাস্তিক অমুকে আমারও ভাই নাস্তিক বন্ধু আছে কিন্তু তারা অনেক ভদ্র আপনি অনেক খারাপ এই জিনিসটা মানে শুনতে শুনতে হয় হয় আবার এটাও আপনাদের থেকে আপনারা খালি ইসলামের সমালোচনা করেন ইউরোপের নাস্তিকরা তো ইসলামের সমালোচনা করে না ইউরোপের নাস্তিকরা কত ভালো ওরা খ্রিস্টান ধর্মের সমালোচনা করে আপনারা খালি ইসলামকে ধরেন কেন ইসলামকে আপনাদের কি ছাগল পিতায় মারছে এই সমস্ত কথা শুনতে শুনতে ভাই বিরক্ত হ্যাঁ এই কারণে মানে আমরা চেষ্টা করি কিন্তু তারপরে আমাদের এই কথাগুলো শুনতে হয় কিছু আসলে করার নেই তো ঠিক আছে তারিফ ভাই তাহলে ভালো থাকবেন আপনি আপনার জন্য শুভকামনা রইলো আমি আশা করছি আপনি সাথে আবারও আসবেন আপনার সাথে কথা হবে শুভরাত্রি আচ্ছা ঠিক আছে